ওকে পরিষেবা দেব নির্বাচনে লড়ছি তো ভোট যদি লুট করতে আসে তাকে তো রসগোল্লা খাইয়ে ছেড়ে দেবো না বিশৃঙ্খলা তো হবে এই সব জায়গায় পার্টিতে যদি সমস্ত সমাজবিরোধীদের নিয়ে নেন বিশৃঙ্খলাই হবে মমতা ব্যানার্জি গিয়েও সামলাতে পারেননি কারণ পার্টিটা কারো কন্ট্রোল নাই এখন ওনার জনজোয়ারটা কি ফ্লপ হয়ে যাচ্ছে কেন সব জায়গায় উনি যাওয়ার পরে মারপিট হচ্ছে এটাই হচ্ছে এমন জোয়ার আছে ব্যালট বক্সটাই ভেসে চলে যাচ্ছে এই জোয়ারটা হয়তো আমাদের পঞ্চায়েত ইলেকশনেও দেখতে হবে তার প্র্যাকটিস ম্যাচ হচ্ছে কিন্তু আমার মনে হয় সাধারণ মানুষ এত সহজেই ছেড়ে দেয় পার্টির মধ্যে ঝগড়া পার্টির মধ্যেই রাখুন সেটা সমাজে বিশৃঙ্খলা তৈরি করার চেষ্টা করবেন না অভিষেক কালকে বলছে অধীর চৌধুরী দিদির পুলিশে ভরসা করে না উনি দাদার পুলিশে ভরসা করে ওনার দাদার নাম অমিত শাহ এনআরসি আনতে চাই বিএসএফ সিআইএসএফ অধীরকে পাহারা দিচ্ছে শুনুন দাদার পুলিশের সবাই ভরসা করে দিদির পুলিশের দিদিরও ভরসা নেই উনি পুলিশকে যেভাবে কথা বলেন যে অপমান করেন চাপ চাপকানোর কথা বলেন অকম্য বলেন উনি বলেন তো বাকিরা কেন ভরসা করবে আর সেন্ট্রাল ফোর্স সারা দেশের লোক ভরসা করে আপনারা দেখলেন রামনবমীর মিছিল হলো ইটপাথর চললো পুলিশ সামলাতে পার না যে সেন্ট্রাল ফোর্স ফোর্স ডিপ্লয় হলো সব ঠান্ডা হনুমান শান্তিতে হলো তো পরিষ্কার তো হয়ে গেছে কার কি আছে না আছে কার উপরে ভরসা করা উচিত স্যার সিটে জানিয়েছে বিএসএফ জড়িত আছে সাথে আর তুমি মিন কংগ্রেস বিএসএফ পার্সোনালদের সাথে ঘুরে বেড়াও গরু আসে উত্তরপ্রদেশ থেকে কখনো দেখেছেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রীকে একটাও চিঠি লিখেছে যে কেন এই রাজ্যে গরু আসে না লেখেনি নেই এরা শুধু তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধেই কথা বলে না না তৃণমূল কংগ্রেসের লোকেরা যদি গরু পাচারের সঙ্গে যুক্ত হয় পুলিশ সহযোগিতা করে বিএসএফ মধ্যে থাকতে পারে একটা দুটো খারাপ লোক কোথায় নাই সহযোগিতা কোথাও না কোথাও নাহলে চলছে গিয়ে কিন্তু ব্যাপারটা তো এই রাজ্য সরকারে অবৈধভাবে এখানে গরু ঢুকবে ড্রাগস ঢুকবে ওপার বাংলা থেকে সোনা আসবে কোকেন আসবে এরা এই রাজ্য সরকার তাহলে কি ঘুমবে খালি কাটমানি নেবে ভাগ নেবে আর বাকিরা লড়াই করবে

তো সেজন্য সাহিভাবে অমর্তবাবুর যদি এক্সট্রা জমি না থাকে কেউ কিছু বলতে পারো না সেটা তো কেউ বলছেন না এক্সট্রা জমি নাই তাকে ইউনিভার্সিটি নোটিশ দিয়েছে তার সমস্ত হিসাব দিয়েছে আমি তো আগেই বলেছিলাম যে একজন এত বড়ো মানুষের এই ধরনের ছোটো ছোটো ব্যাপারে বিতর্কে পড়া ঠিক নয় সেটাকে ওনাকে বুঝাতে পারছেন না যে আপনি জায়গাটা ছেড়ে দিন ইউনিভার্সিটি সেটা তো বহুজনের সার দে এটা তো আর ব্যক্তিগত সম্পত্তি নয় উনি ব্যক্তিগত ব্যবহার করছেন কেন আটকাতে অভিষেকের

पब्लिक हिस पंचायत इलेक्शन गेले